ডিসপ্লে রহমান রহিম আসসালামু আলাইকুম আমি মুক্তা আমার চ্যানেল মুক্তা কাটা থেকে আজকে সুন্দর এই বড় যে লিপগুলো আছে সেটাই নিয়েই চলে এসেছি লিপগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে অনেক কিউট কিউট তো এই লিপগুলাই আমি আজকে তৈরি করে দেখাবো তো আজকে লিপ করতে আমার যে কালারটা আমি নিয়েছি এখানে গ্রিন কালারটা নিয়ে নিয়েছি সামারিয়ান সঙ্গে নিয়ে নিয়েছি টু পয়েন্ট এম একটা হুক সঙ্গে আছে একটা কেচি ফার্স্টে একটা স্লিপ নট দিয়ে নেব আর স্লিপ নটটা এমনভাবে রাখবে যেন আমার কুশি কাটাতে ইজি থাকে তো ফার্স্টে স্লিপ নটটা দিয়ে নিয়েছি এখন আমি এখানে পাঁচটা চেন দিয়ে নেব এক দুই তিন চার পাঁচ আর চেনগুলা কিন্তু একেবারে টাইট করে করে নিই মাঝামাঝি করেই করেছি ফার্স্ট চেনে যেয়ে ফার্স্ট চেনের লুপের থেকে লুপ নিয়ে এসে একবারে একটা স্লিপ স্টিচ করে দেবো এখানে স্লিপ স্টিচ করে আমি জয়েন করে দিলাম এখানে মাঝখানে কিন্তু একটা গ্যাপ তৈরি হয়েছে ফার্স্টে এখানে আবারও আমি চারটা চেন করব চার এবার আমাকে ত্রিপুল ক্রুশ করতে হবে তো ত্রিপুল ক্রুশ করার জন্য আমি আমি কিন্তু কুশি কাটাতে দুইটা পেস দেবো ডাবল কুরুশে আমরা একটা দিক ত্রিপুল কুরুশে আমরা দুইটা দিয়ে নিব ঠিক এর মাঝে যে স্পেসটা তৈরি হয়েছে এই মাঝে স্পেস থেকে আমি লুপ নিয়ে এসে প্রথমে দুইটা ছেড়ে দিব তারপরে আর দুইটা ছেড়ে দেব তারপরে আর দুইটা আমাদের একটা ত্রিপুল কুরুশ এখানে হয়ে গেল তো আবারও আমি আরও একটা ত্রিপুল ক্রুশ করে দেখাই এভাবে করে আমি এখানে মোট ছয়টা ত্রিপুল ক্রুশ করব আর সঙ্গে থাকবে চারটা চেন চারটা চেন বাদ দিয়েই কিন্তু আমি ছয়টা ত্রিপুল ক্রুশ করব তো অফ ক্যামেরায় বাকি তিনটা করে নেব এখানে আমি চারটা চেন বাদ দিয়ে কিন্তু ছয়টা ত্রিপুল ক্রুশ করে নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় এবার আমি এখানে দুইটা চেন দিব দুইটা চেন করে নিয়েছি আবারও আমি সেম ঘর থেকে ছয়টা ত্রিপুল ক্রুশ করে নিব মাঝে শুধু দুইটা চেন আমি দিয়ে নিয়েছি একটা হয়ে গেছে অফ ক্যামেরায় বাকি চারটা করে নেবো সেমভাবে আরও চারটা ত্রিপুল কুরুশ এখানে করে নেব এখানেও আমি ছয়টা ত্রিপুল ক্রুশ করে নিয়েছি তো ফার্স্টে এখানে কিন্তু আমাদের চারটা চেন ছিল তো এখানে আবারও আমি চারটা চেন করে নিব এক দুই তিন চার এখানে চারটা চেন করা হয়ে গেছে এবার আমি এই ঘরের ভিতরে যে এভাবে করে এনে এভাবে এটাকে আমি জয়েন করে দিব এখানে এখানে জয়েন করার পরে এখানে যে আমাদের চারটা চেনের যে ঘরটা ছিল আমি সরাসরি এই ঘরে চলে আসব চলে এসে এভাবে করে আমি সিঙ্গেল ক্রুশ করব চারটা এক দুই তিন চার চারটা চেনের ঘরে আমি চারটা সিঙ্গেল ক্রুশ করেছি আবারও আমি এই ঘরে যেয়ে পরবর্তী যে ত্রিপুল ক্রুশ ছিল সেখানে যেয়ে আবারও আমি একটা সিঙ্গেল ক্রুশ করে নিব এবার আমি পরবর্তী ত্রিপু ত্রিপুল উপরে যেয়ে আমি একটা হাফ ডাবল ক্রুশ করে নিব হাফ ডাবল ক্রুশ কীভাবে করতে হয় সবগুলো লুপ একবারে ছেড়ে দিতে হয় ডাবল ক্রুশের মতো লুপ নিয়ে সবগুলো একবারে সারতে হয় তো আবারও আমি একটা লুপ নিয়ে নিলাম পরবর্তী যে ত্রিপুল ক্রুশের উপরে যে আমি আবারও একটা হাফ ডাবল ক্রুশ করে নিব সেম ঘর থেকে আমি আরও একটা হাফ ডাবল ক্রুশ করব আমার কিন্তু অবশিষ্ট আর তিনটা ত্রিপুল ক্রুশ রয়েছে তো এবার আমি যেটা করব এই তিনটা ত্রিপুল ক্রুশের উপরে আমি তিনটা ডাবল ক্রুশ করব তিনটা ডাবল ক্রুশ করে নিয়েছি এবার আমাদের এই গ্যাপে কাজ এই গ্যাপে আমি সেমভাবে আবারও দুইটা ডাবল ক্রুশ করব দুইটা ডাবল ক্রুশ করে নিয়েছি এবার আমি একটা ত্রিপুল ক্রুশ করবো ত্রিপুল ক্রুশ করার জন্য দুইটা পেজ দিয়েছি প্রথম দুইটা লুপ তারপরে দুইটা লুপ তারপরে দুইটা লোপ একটা ত্রিপুল ক্রুশ হয়ে গেল এবার মাঝের স্পেজে এখানে আমি একটা চেন দিব সেমভাবে আমি আবারও একটা ত্রিপুল ক্রুশ করব ত্রিপুল ক্রুশ করার জন্য দুইটা পেস্ট দিয়ে নিলাম আবারও এই ঘর থেকে আমি একটা ত্রিপুল কুরুশ করে নিব এপাশে কিন্তু ত্রিপুল কুরুশের আগে দুইটা ডাবল ক্রুশ ছিল তো আবারও এখানে আমি দুইটা ডাবল ক্রুশ করে নিব সেমভাবে প্রথমে যে কাজটা করেছি সেটাই আমি রিপিট করবো এখানে দুইটা ডাবল ক্রুশ করে নিলাম এখন আমি ওখানেও কিন্তু লাস্টে তিনটা ত্রিপুল ক্রুশ তিনটা ত্রিপুল ক্রুশের উপরে একটা একটা করে ডাবল ক্রুশ করেছিলাম তো এখানেও আমি সেমভাবে একটা করে ডাবল ক্রুশ করে নিব তিনটা ত্রিপুল ক্রুশের উপরে দুইটা হয়ে গেছে তিনটা ঘরেই কিন্তু আমার করা কমপ্লিট এবার আমি যেটা করব এই ঘরটাতে দুইটা হাফ ডাবল কুরুশ আমি করে নিব দুইটা হাফ ডাবল কুরুশ আমি করে নিয়েছি তারপরের ঘরটাতে আমি একটা হাফ ডাবল কুরুশ করবো তারপরেরটাতে একটা সিঙ্গেল ক্রুশ সেমভাবে ফার্স্টে কিন্তু আমরা এই চারটা চেনের যে ঘরটা ছিল এখানে কিন্তু আমি চারটা সিঙ্গেল ক্রুশ করেছি এখানেও সেমভাবে করব এক দুই তিন চার এখানেও আমি সেমভাবে চারটা ডাবল ক্রুশ করে নিয়েছি তো এখন এখানে আমি যেটা করব এই যে একেবারে এখানে যে এটা তৈরি হয়েছে দুই সাইডে যে মিডেলটা আছে মাঝখানে ঠিক এখান থেকে আমি লুপটা নিয়ে এসে এভাবে করে স্টিচ দিয়ে এখানে জয়েন করে দেব স্টিচ দিয়ে জয়েন করার পরে পরবর্তী যে সিঙ্গেল ক্রুশের ঘরটা রয়েছে এটা এখানে যেয়ে আমি আবারও একটা স্টিচ দিব স্টিচ দিয়ে একটা চেন করব আবারও আমি পরবর্তী চেনের ভিতরে যেয়ে একটা স্লিপ স্টিচ দিব দিয়ে একটা চেন করব এখানে সাইডের একটু ডিজাইনটা একটু দেখাই সাইডের ডিজাইনটার কিন্তু একটু ব্যতিক্রম আছে কতটুকু ক্যামেরায় বোঝা যাচ্ছে জানি না এখানে কিন্তু একটু ব্যতিক্রম আছে তো এই ডিজাইনটাই কিন্তু আমি এখন তৈরি করবো কীভাবে করেছি সেটাই আমি দেখাচ্ছি একটা করে স্লিপ স্টিচ একটা করে চেন প্রত্যেকটা ঘরে এখানে কিন্তু কোনো ঘর স্কিপ হবে না বা কোনো ঘর বেশি হবে না একটা করে চেন হবে প্রত্যেকটা লুপের ভিতর থেকে একটা করে স্টিচ নিয়ে বাড়তি একটা করে সেন দেবো এভাবে করে আবারও একটা চেন আবারও একটা স্টিচ তো এভাবে করে এই কর্নার পর্যন্ত এসে তারপর আমি দেখাচ্ছি কর্নারে একটু ব্যতিক্রম কাজ আছে তো সেটা এখানে যেহেতু পাতার মতো একটু এখানে সেব আনে আনা হয়েছে তো সেটা আমি করে দেখাবো এখন একটা করে চেন একটা করে স্লিপ স্টিচ দিয়ে আমি কাজটা অফ ক্যামেরায় করে নিব এক কর্নারের ডিজাইনটা কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি এখানে যে মাঝে একটা চেন ছিল আমি ঠিক সেই পর্যন্ত চলে এসেছি তো এখানে কিন্তু আমি জাস্ট আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে রেখেছি এখানে আবারও একটা চেন আমি করে নিব ঠিক এই মাঝে যে একটা চেনের যে গ্যাপটা আছে ওখান থেকে একটা লুপ এনে এবার কিন্তু স্লিপ স্টিচ দিবো না সিঙ্গেল ক্রুশ করব এই যে একটা সিঙ্গেল ক্রুশ করে নিলাম এবার আমি এখানে দুইটা চেন করবো তো একটা সিঙ্গেল ক্রুশ করার কারণে কিন্তু এখানে দুইটা লুপ আমার হয়েছে এই দুইটা লুপের ভিতর থেকে এভাবে করে আমি একবারে স্লিপ স্টিস দিয়ে নিব তাহলে কিন্তু আমাদের পাতার যে একটা কর্নার এখানে আছে পাতার সেটা হয়ে যাবে আমি এবার পরবর্তী লুকবে যেয়ে আবারও স্টিচটা দিয়ে এখানে জয়েন করে দিয়েছি জয়েন করাতে আমি একটু দেখাই পাতার যে মাথার যে শেপটা থাকে সেটা কিন্তু তৈরি হয়ে গেছে তো আবারও আমি সেমভাবে এখানে একটা চেন নিব ফার্স্টে পরবর্তী ঘরে যেয়ে আবারও একটা স্টিচ দিব আবারও একটা চেন আবারও একটা স্লিপ স্টিস তো এভাবে এভাবে করে আমি পাতার এই সাইডের কাজটাও কমপ্লিট করে নেব একটা করে চেন দিয়েছি আর একবারে এভাবে বের করে নিয়েছি একটা করে স্লিপ স্টিচ ডিজাইনটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে তো আমি এই পর্যন্ত এসে তারপর আমি দেখাচ্ছি লাস্টের আগের ঘর পর্যন্ত আমার কাজটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি আবারও আমি এখানে একটা চেন দিয়ে লাস্টের যে ঘরটা আছে এখানে যেয়ে এভাবে করে স্টিচ দিয়ে আমি কাজটা শেষ করব এখন আমি এখান থেকে আমাদের এমন একটা লিপের যে ডালটা থাকে সেটা তৈরি করব তো কীভাবে করবো সেটাই দেখায় ফার্স্টে এখানে আমি পাঁচটা চেন করব তিন চার পাঁচ তো পাঁচটা চেন করার পরে আমি পাতাটাকে এভাবে ঘুরাই নেব নেওয়ার পর আমি দেখাই এখানে আমাদের উল্টা সাইড থেকে কিন্তু একটা করে এ থাকে এই যে অ্যাঙ্গেল থাকে রশির এভাবে করে সুতার আমি এই অ্যাঙ্গেলে কিন্তু কাজটা করব। তো পাতার এই যে ডিজাইনটা সোজা হবে দেখতেও সুন্দর লাগবে তো এখানে আমি সেমভাবে খুব ফার্স্টে যেটা রয়েছে সেটা বাদ দিয়ে এখান থেকে যেয়ে একটা লুপ নিয়ে এসে এভাবে করে সিঙ্গেল ক্রুশ আমি করে নেব এখানে আমি চারটা সিঙ্গেল ক্রুশ হবে আমার একটা বাদ দিয়েছি পাঁচটা চেনের একটা লুপ আমি বাদ দিয়েছি এভাবে করে করলে পরবর্তী যখন আমি পাতাটা সোজা করব তখন দেখলে বুঝতে পারবেন যে এটা আমি কেন করেছি ওই লিপের ওই যে ডাটটা রয়েছে ডালটা করেছি ওটা সোজা হয়ে থাকবে আরও একটা রয়েছে এই যে আমি এখানে করে নিয়েছি এবার আমি দেখাই এই যে এভাবে করাতে কিন্তু খুব সুন্দরভাবে এটা সোজা হয়ে রয়েছে ডালটা এখন আমি সুতাটা কাট করে দেবো এখন কিন্তু আমি এখানে জয়েন করব না সুতাটা আমি কাট করে দেব এখান থেকে সুতাটা একটু লম্বা করে কাট করে নিলাম এবার আমি যেটা করব এই যে সুতাটা কুশি কাটার সাহায্যে পিছন থেকে এভাবে করে নিয়ে এই যে এভাবে করে টান দিলে এটা কিন্তু আর বোঝা যাচ্ছে না এটা কিন্তু সোজা হয়েছে ওই উল্টা করে করার কারণে কিন্তু আমার এখানে যে সিঙ্গেল ক্রুশটা দিয়েছি ওটা কিন্তু সোজা হয়েছে দেখতে দেখতে কিন্তু মার্শাল্লা সুন্দর লাগছে তো এখন আমি যেটা করব এই সুতাটা কুশি কাটার সাহায্যে আজকে আমি হ্যাঁ সুইটা নিতে ভুলে গেছি ভিডিও করার আগে এভাবে করে যাদের সুই নাই তারা এভাবে করেই বুনে দিবেন আমি এভাবে করে বুনে এখানে যেহেতু আরও একটা সুতা আছে দুইটাকে একসঙ্গে করে গিট দিয়ে কেটে দিব এটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আর এই পাতাগুলো কিন্তু দেখতে মার্শাল্লা অনেক অনেক সুন্দর হচ্ছে আমরা যে কোনো ফ্লাওয়ার করে যে কোনো শেপের পাতা করে কিন্তু আমরা এই ডিজাইনগুলো করতে পারবো মানে ডিজাইনে করে দিলে কিংবা কুসুন কভারে সিম্পলভাবে করে এরকম পাতা অনেকগুলো বিভিন্ন কালারের মাল্টি কালারের সুন্দর করে আমরা করে দিলেও কিন্তু সেটা অনেক সুন্দর লাগবে তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক একটা শেয়ার দিবেন কারণ আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাকে পরবর্তী ভিডিও করতে উৎসাহ দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ